আসসালামু আলাইকুম। আমরা এই লেসনে দেখব সেটিং আপ প্ল্যানিং দি টার্গেটেড অডিয়েন্স অফ ট্রেনিং দি ম্যাক্সিমাম আউটপুট। তো আপনাকে আপনার ওয়েবসাইট যেটাই হোক, আপনার বিজনেস যেটা নিয়ে হোক, ওইটার জন্য টার্গেট সেট করতে হবে। আপনি কোন স্ট্র্যাটেজিতে আগাবেন, কোন স্ট্র্যাটেজি ফলো করবেন। তো চলুন, এসইওর অনেকগুলো কন্টেন্ট, মার্কেটিং, ব্লগ, এইচটিএমএল, কিওয়ার্ড, ডিজাইন, স্ট্র্যাটেজি। আপনাকে প্রথম প্ল্যান করতে হবে যে টার্গেটেড অডিয়েন্স কে, আপনার টার্গেটেড কাস্টমার কে। সাপোজ আপনি যদি বিউটি ক্রিম নিয়ে কাজ করেন, আপনার টার্গেটেড অডিয়েন্স হবে যে কি? আপনি যদি বিউটি ক্রিম লিখে আপনার বিউটি সোপ হয়, তাহলে টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ফিমেল। তো আপনার টার্গেট থাকবে কি? ফিমেলের কাছে পৌঁছানো। আপনার যদি কার রিলেটেড আপনার ওয়েবসাইট হয়, তাহলে আপনার টার্গেটেড অডিয়েন্স কে হবে? যার কাছে টাকা আছে এবং কি কার কেনার সামর্থ্য আছে এবং সে কার কিনতে পারবে, এরকম টার্গেটেড পিপল থাকবে। তো আপনার যদি এরকম আইফোন হয়, তাহলে আপনার টার্গেটেড কার কোন পিপলরা? ইয়ং জেনারেশন। তো আপনাকে প্রথমে প্ল্যানিং করতে হবে যে আপনার টার্গেটেড অডিয়েন্স কে। টার্গেটেড অডিয়েন্স কে টার্গেট করে আপনি মার্কেটিং করবেন এবং কি ম্যাক্সিমাম আউটপুটটা পাবেন, আদারওয়াইজ আপনি ম্যাক্সিমাম আউটপুট পাবেন না। ঠিক আছে, যদি আপনি এখন আমার এই কার রিলেটেড ওয়েবসাইটের কি আমাকে এই কারের ওয়েবসাইটটার কি এসইও করতে দিতে চান বা কি পেমেন্ট করতে দিছে, প্রচারণা চালাইতে দিছে, আমি কি করব? আমি তো আমি কার রিলেটেড এই ওয়েবসাইটের মার্কেটিং করতে হলে আমাকে কি আমার টার্গেটেড অডিয়েন্স কি হবে? আর আমি ফেসবুকে গেলাম, তো এটা হবে কি, তো এটা হচ্ছে যে আমার রিলেটেড, আমার এই কারের রিলেটেড হচ্ছে যে কি টয়োটা কোম্পানি, টয়োটা কোম্পানির এই ওয়েবসাইট ফেসবুক পেজটা। আমি ফেসবুক দিয়ে বোঝাচ্ছি, কারণ না হলে বুঝতে পারবেন না। টয়োটা কোম্পানি যখন আমাকে, আমি যখন এই কার ওয়েবসাইটে, টয়োটা কোম্পানি আমার রিলেটেড, তাহলে আমি রিলেটেড এখানে কি আমার কারের ওয়েবসাইটে পোস্ট করব। তাহলে আমি টার্গেটেড অডিয়েন্স কীভাবে সেট করব, টার্গেটেড অডিয়েন্স কীভাবে পাবো? তো আপনার টার্গেটেড অডিয়েন্স সেট করতে হবে আপনার প্রোডাক্টের উপর। আপনি কোন প্রোডাক্টের উপর কি কাজ করতেছেন, ওই প্রোডাক্টের উপর কি বেসিস করে আপনার টার্গেটেড অডিয়েন্স সেট করতে হবে। দেন এবং আপনার রিলেটেড ওয়েবসাইটগুলো, আপনার যা আপনি টয়োটা কোম্পানি কার নিয়ে কাজ করতেছেন, এদের আদারওয়াইজ আরও কার আছে, কারের ওয়েবসাইট আছে, ওই রিলেটেড ওয়েবসাইটগুলো খুঁজে নিতে হবে। খুঁজে নেওয়ার পর আপনাকে লিঙ্ক বিল্ডিং করতে হবে, প্রচারণা চালাতে হবে। তো প্রথম আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা আপনাদের টার্গেটেড অডিয়েন্স কারা, টার্গেটেড কাস্টমার কারা, ওদেরকে সিলেক্ট করবেন, আইডেন্টিফাই দি টার্গেটেড কাস্টমার। ধন্যবাদ সবাইকে।